আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 13। আজকের লেকচারে আমরা শিখব অ্যাকাউন্টিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টুলস, রেকর্ডিং টুলস, হুইচ ইজ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। সো অ্যাডজাস্টিং এন্ট্রিজের কলেবোর্ডটা এত বড়, সেটা একটা লেকচারে আসলে শেষ করা যাবে না। সো আমি প্রবাবলি লেকচার 13, 14, 15, ইভেন 16 পর্যন্ত খুব সম্ভবত অ্যাডজাস্টিং এন্ট্রিজের উপরই লেকচার দিব। সো আমরা লেকচার 13-এ অ্যাডজাস্টিং এন্ট্রিজ সম্পর্কে কিছু প্রিলিউড দিব, কিছু ইনিশিয়াল কথাবার্তা বলবো, কেন অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয়। সো অ্যাডজাস্টিং এন্ট্রি বোঝার আগে যে জিনিসটা আমাদেরকে ইনিশিয়ালি কনফার্ম হয়ে আসতে হবে, যে আমরা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা বুঝি কি না। সো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং নিয়ে আমি লেকচার 2-তে আলোচনা করেছি, পারহ্যাপস লেকচার 7-এ আলোচনা করেছি। সো ওই জায়গা থেকে আগে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের বেসিকটাকে ক্লিয়ার হয়ে আসতে হবে। সো তারপর আমি একটু বলে দিচ্ছি যে আমরা যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি, অ্যাকাউন্টিং অ্যাকর্ডিং টু জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সো ওই জায়গা থেকে আমরা কী শিখেছি। লেটস সে আমার এমপ্লয়িকে আমি যদি 12,000 টাকা ইয়ারলি স্যালারি দেওয়ার কথা থাকে, আমি যদি 10,000 টাকা ক্যাশ টাকা স্যালারি দিয়ে থাকি এবং 2,000 টাকা বলি যে পরের বছর দিব, স্টিল আমি আমার ইনকাম স্টেটমেন্টে স্যালারি এক্সপেন্স হিসেবে কত দেখাবো, 10,000 নাকি 12,000? অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বলছে 12,000 টাকাকেই আমার স্যালারি এক্সপেন্স হিসেবে দেখাতে হবে, কারণ 12,000 টাকা অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী এক্সপেন্স হিসেবে ইনকার্ড হয়েছে। তো এই জায়গাটা থেকে যদি একটু খেয়াল করে দেখেন, আমি তো 10,000 টাকা তাকে ক্যাশ পেমেন্ট করেছি। সো যখন তাকে আমি 10,000 টাকা পেমেন্ট করেছি, তখন আমি 10,000 টাকার জন্য জার্নাল দিয়েছি, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, রাইট? এখন বছর শেষে আমি স্যালারি এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি কত, অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী 12,000 টাকা, যদিও তাকে আমি দিয়েছি 10,000 টাকা। তাহলে এই যে 2,000 টাকাকে আমি যে স্যালারি এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি, এটা তো আমি এখন পর্যন্ত রেকর্ড করি নাই। এই 2,000 টাকাকে স্যালারি এক্সপেন্স হিসেবে রেকর্ড করাটাই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজের কাজ। সো আমি ছোট্ট একটা এক্সাম্পল বললাম, এক্সাম্পলটা উল্টাও হতে পারে। লেটস সে আমি 15,000 টাকা তাকে স্যালারি হিসেবে দিয়ে দিয়েছি শুরুতেই, হোয়ার এজ তার ইয়ারলি স্যালারি হচ্ছে 12,000 টাকা। সো আমরা কী করেছি, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী বলছি টাকা দেই অথবা না দেই, কম দেই অথবা বেশি দেই, যতটুকু এক্সপেন্স হিসেবে ইনকার্ড হবে তত টাকাকেই আমার এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। সো এক্সপেন্স ইনকার্ড হওয়ার মানেটাকে এটা আমি অ্যাক্রুয়াল বেসিসের ক্লাসে আলোচনা করেছি। সো আমাকে 12,000 টাকাকে এক্সপেন্স হিসেবে দেখাতে হবে, বাট অলরেডি আমি রেকর্ড করেছি কত, 15,000 টাকা রেকর্ড করেছি। তাহলে যে 3,000 টাকা এক্সপেন্স কমাতে হবে, এই অ্যাডজাস্টমেন্টটাও আমরা করি অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে। সো আমি ইনিশিয়াল আলোচনাটা এক্সপেন্সের এন্ড থেকে করলাম, সেম আলোচনাটা রেভিনিউর এন্ড থেকেও করা যায়। সো যেই জিনিসটা আমাদেরকে প্রথমে জানতে হবে, যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা কোন সময় দিই। নাম্বার 1, অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা করি আমাদের হিসাবকালের শেষ তারিখে। সো লেটস সে আমাদের হিসাবকালটা যদি এরকম হয় January 1 থেকে December 31, তাহলে December 31 তারিখে আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। নাম্বার 2, অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা কী কারণে দিই, আমরা দেখতে চাই অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী আমাদের হিসাবের বই ঠিকমতো আপডেটেড হয়েছে কি না। যেমন ওই যে অ্যাক্রুয়াল বেসিস বলছে 12,000 টাকাকে স্যালারি এক্সপেন্স দেখাতে হবে, বাট আমি অলরেডি 10,000 টাকা দিয়েছি, 10,000 টাকাই রেকর্ড করেছি। সো ওই যে 2,000 টাকা আরও রেকর্ড করবো, ওই রেকর্ডিংটা কেন করবো, অ্যাক্রুয়াল বেসিসকে ইস্টাবলিশ করার জন্য। সো অ্যাক্রুয়াল বেসিসকে ইস্টাবলিশ করার জন্য রেভিনিউ বা এক্সপেন্সকে কখনো আমাদের বাড়াতে হয়, কখনো কমিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্টমেন্টটাই আমরা হিসাবকালের শেষ তারিখে করি থ্রু অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রিজের আমাদের বেসিক্যালি 4টা ক্যাটাগরি আছে। একটাকে আমরা বলি প্রিপেইড এক্সপেন্স অ্যাডজাস্টিং এন্ট্রি, একটাকে আমরা বলি আনআর্নড রেভিনিউর অ্যাডজাস্টিং এন্ট্রি, একটাকে আমরা বলি অ্যাক্রুড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি, আরেকটাকে আমরা বলি অ্যাক্রুড রেভিনিউর অ্যাডজাস্টিং এন্ট্রি। সো এতটুকু জায়গা যদি আমরা একটু দেখি, এই দুইটা জিনিসের ডিফারেন্সটা আমরা একটু এই লেকচার থেকে বুঝে নিই। রিমেম্বার, প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে আপনি টাকাটা আগে দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত সার্ভিস নেন নাই। সো আমরা কী জানি যে সার্ভিস নিলে আমাদের এক্সপেন্সটা ইনকার্ড হয়। সো প্রিপেইড এক্সপেন্স হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, কারণ আমি টাকা দিয়ে দিয়েছি, আমি এখনও সার্ভিস নিইনি, ফিউচারে আমি সার্ভিস নিব, সো আমার একটা অ্যাসেট। অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে আমি সার্ভিস নিয়েছি বাট এখন পর্যন্ত টাকাটা দিইনি। যেমন আমি আমার এমপ্লয়ির কাছ থেকে সার্ভিস নিয়েছি, তাকে বলেছি মাসের বেতনটা আমি পরের মাসে দিব, সো আমার একটা লায়াবিলিটিস ক্রিয়েট হয়েছে। সো অ্যাক্রুড এক্সপেন্স ইজ মাই লায়াবিলিটিস। সো এই দুইটার ভিতরে ডিফারেন্স হচ্ছে, প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে আমি টাকা দিয়েছি সার্ভিস নিইনি, অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে আমি সার্ভিস নিয়েছি টাকা দিইনি। একইভাবে আমরা যদি এই দুইটা জায়গা চিন্তা করি, আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে আমি টাকা নিয়েছি, এখন পর্যন্ত সার্ভিসটা
দেইনি, আমি টাকা নিয়েছি এখন পর্যন্ত সার্ভিসটা দেইনি। আমরা যদি ওই যে ডাক্তারের এক্সাম্পলটা একটু চিন্তা করি, যেটা আমি থ্রু আউট দ্য লেকচার বলেছি যে একজন ডাক্তার যদি রোগী দেখার আগেই টাকাটা নিয়ে নেয়, ডাক্তারের জন্য সার্ভিসটা কখন আর্নড হবে বা রেভিনিউটা কখন আর্নড হবে, যখন সে পেশেন্টকে সার্ভিসটা দিবে। এখন পেশেন্ট দেখার আগেই ডাক্তার যদি টাকা নিয়ে নেয়, ডাক্তার বলবে আমার রেভিনিউটা এখনও আর্নড হয়নি, আনআর্নড অবস্থায় আছে। তার মানে ডাক্তারের একটা লায়াবিলিটিস মাথার মধ্যে ঘুরছে। সো আনআর্নড রেভিনিউ ইজ এ লায়াবিলিটিস। আনআর্নটা কখন আর্নড হবে? যখন ওই ডাক্তার সাহেব রোগীকে দেখে দিবেন, পেশেন্টটাকে চেক করে দিবেন, তখন এই লায়াবিলিটিসটা গিয়ে ডাক্তারের জন্য আর্নড হয়ে যাবে। তার মানে আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে আমি টাকা নিয়েছি এখনও সার্ভিস দেইনি, সো দিস ইজ মাই লায়াবিলিটিস। অন দ্য আদার হ্যান্ড অ্যাক্রুড রেভিনিউ মানে হচ্ছে আমি সার্ভিস দিয়েছি এখন পর্যন্ত টাকা নিইনি, তার মানে ফিউচারে আমি একটা টাকা পাবো, ইটস এ কাইন্ড অফ অ্যাকাউন্টস রিসিভেবল, সো এটা আমার জন্য একটা অ্যাসেট, রাইট? সো ডাক্তার যদি এমন হয় যে পেশেন্টকে সার্ভিস দিয়ে দিয়েছে, পেশেন্ট বলেছে টাকাটা কিছুদিন পরে দিবে, সো ডাক্তার তো সার্ভিস দিয়ে দিয়েছে, তার মানে অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী রেভিনিউ হ্যাজ বিন আর্নড, বাট টাকা তো পাইনি, টাকা ফিউচারে পাবো, সো এই পেশেন্টটা হচ্ছে আমার জন্য অ্যাক্রুড রেভিনিউ। সো এই চারটা ক্যাটাগরিতে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা আলোচনা করি, যেটা আমরা পরবর্তী লেকচারে একটা একটা করে আলোচনা করবো। আমরা লেকচার 14 প্রিপেইড এক্সপেন্স দেখবো, লেকচার 15 আমরা আনআর্নড রেভিনিউ দেখবো, লেকচার 16 আমরা হয়তোবা এই দুইটা দেখবো। সো আপনারা দেখতে থাকেন পরের লেকচারগুলো, আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি জায়গাটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।